রেমিটেন্সে নানা ছাড় ও সুবিধা দেওয়ায় ইতিবাচক সাড়া মিলছে। চলতি আগস্ট মাসে 203 কোটি 80 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে দেশে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 19,361 কোটি টাকা, যা গত বছরের আগস্ট মাসের চেয়ে 12.6% বেশি। এখানে $1.95 করে ধরা হয়েছে। গত বছরের একই সময়ে এসেছিল 181 কোটি টাকা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারের নানা সুবিধা থাকায় গত বছরের একই সময়ের চেয়ে সদ্য বিদায়ী মাসে রেমিটেন্স বেশি এসেছে, আগামীতে আরও বেশি আসবে, ডলার সংকটও কেটে যাবে। প্রণোদনা সুবিধা থাকায় এখন হুন্ডি বা অবৈধ লেনদেনের মাধ্যমে টাকা আসার প্রবণতাও কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের জুলাই মাসে রেমিটেন্স এসেছিল $209 কোটি। সেই হিসেবে জুলাই অপেক্ষা আগস্ট মাসে প্রায় $6 কোটি রেমিটেন্স কম এসেছে। হিসাব বলছে, 2022-23 অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে মোট রেমিটেন্স এসেছে $413.40 কোটি, যা তার আগের অর্থবছর 2021-22 সালের চেয়ে 12.3% বেশি। 2021-22 অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে রেমিটেন্স এসেছিল $368.20 কোটি। চলতি মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, এরপর রয়েছে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক, এরপরে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ও রূপালী ব্যাংক। তবে বিদেশি ব্যাংক আলফালা, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2021-22 অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট $2,103.17 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছর 2020-21 সালের চেয়ে 15.11% কম। 2020-21 অর্থবছরে $2,477.77 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে ডলারের দাম কমেছে খোলা বাজার ও এক্সচেঞ্জ হাউসগুলোয়। আজ 1 সেপ্টেম্বর 106.60 টাকা থেকে 107.20 টাকায় এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে, আর খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে 108 থেকে 109.50 টাকায়, আর আন্তঃব্যাংকে দাম রয়েছে 95 টাকা।